डियर स्टूडेंट आज के तुम्हारे रासायनिक बिक्रियार तृतीय क्लसटा कर आज के विषय आता हल अनुघटक अनुघटक की यहाँ आगे भलोभ भावे जानब जिनिसटा कि तारपरे ये जिनिसटा रासायनिक बिक्रिया क्यों प्रभाव फेले क्यों रासायनिक बिक्रिया के बाड़ाए बा कमाए ना कि करे सेटा आमरा तारपर देखबो। आगे आमरा देखो अनुघटकटा बुझी कि जिनिस अनुघटक आसले एकटा उपादान जा कि करे जे कोनो रासायनिक बिक्रिया के जे कोनो बोलते विभिन्न रासायनिक बिक्रियार जन्य विभिन्न अनुघटक व्यवहार करा हय। एक कथाय रासायनिक बिक्रियार बेग जे रासायनिक बिक्रियाटा कत द्रुत करा सम्भव एरकम किछु उपादान दिले से बिक्रिया द्रुत है को रासायनिक बिक्रिया खूब द्रुत घटानों जो कि पदार्थ व्यवहार करा है किछु जिनिस व्यवहार करा है किछु जौग बा किछु मौल व्यवहार करा है जेगुलो के आमरा अनुघटक बोलबो। धरो एक बिक्रिया खूब धीरे धीरे होच्छे किन्तु जखनी आमरा एक अन्य पदार्थ दिए दिलाम तखनी सेटा खूब द्रुत हारे बिक्रिया सम्पन्न करलो। तो जे जिनिसटा दिलाम सेटाके आमरा बोलबो अनुघटक। तार माने अनुघटक कि अनुघटक सेई सब रासायनिक पदार्थ जा बिक्रियार बेग के बाड़ाबे इंग्रेजी एदेरके बला हय कैटालिस्ट। कि बोले कैटालिस्ट बा अनुघटक। आर जे अनुघटकेर काजटा बिक्रियार बेगके बाड़ानोके बोलबो आमरा अनुघटन बा कैटालिसिस। बोझा गेल? ठीक आछे। आमरा एकटा बिक्रिया देखबो जे हाइड्रोजेन परक्साइड तार संकेत कि तार संकेत हलो H2O2। ए हाइड्रोजेन परक्साइड एकटा बर्णहीन तरल एवं सुस्थिर नय किन्तु एटाके जदि आमरा खूब हल्का ताप दी ताहले आमरा देखबो जे एटा धीरे धीरे बिक्रिया करे आस्ते आस्ते अक्सिजेन और जल उत्पन्न करछे। जल और अक्सिजेन एई जे बिक्रियाटा धीरे धीरे घटछे एटार उपर अनुघटकेर कि प्रभाव सेटा आमरा एखन देखबो। प्रथमे आमरा दुटो टेस्ट ट्यूब निब। टेस्ट ट्यूब कि जिनिस तोमादेरके बोलेछि काचेर एकटा लम्बा पाइपर मतो बा ट्यूबर मतो अनेकटा सेटा हलो टेस्ट ट्यूब काचेर हय साधारणत। सेई दुटो टेस्ट ट्यूब निब तार मध्ये कि निब हाइड्रोजेन परक्साइड द्रवण निब आर ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড निब किछुटा जल ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের गुड़ो निब। ओके एगुलो आमरा परीक्षा करार जन्य आमरा जिनिसगुलोके व्यवहार करब। एबार देखो ताहले प्रथम एकटा टेस्ट ट्यूबे आमरा एरकम हाइड्रोजेन परক্সাইডের द्रवण निई साथ सामान्य जल देवा हलो। দেখা যাবে যে বুদবুদের বেরোচ্ছে খুব হালকা ছোট ছোট বুদবুদ বেরোচ্ছে মানে কি মানে কোনো গ্যাস বেরোচ্ছে সেটা কি গ্যাস আমরা দেখছি সেটা দেখলাম এখানে দেখো সেই গ্যাসটা কি অক্সিজেন। জল আর অক্সিজেন উৎপন্ন হচ্ছে তাহলে তার মানে কি অক্সিজেন তাহলে এখানে উৎপন্ন হচ্ছে বেরোচ্ছে মানে কি অক্সিজেন উৎপন্ন হচ্ছে মানে এখানে জলের জলকে উপর দিকে ঠেলছে তখন ছোট ছোট বুদবুদ বেরোচ্ছে অনেকটা তোমার ছোট ছোট বাবল দেখো তোমরা সেই রকম। আচ্ছা এবার কি হবে দ্বিতীয় টেস্ট টিউবে আমরা সামান্য পরিমাণ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মানে MnO2 দিয়ে দিলাম টেস্ট টিউবে হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে H2O2 হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে তোমাদেরকে দেখালাম এর আগে তার সঙ্গে জলের সঙ্গে সামান্য পরিমাণ MnO2 যেটাকে বলা হয় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যদি মিশিয়ে দিই তাহলে আমরা দেখব দ্রুত হারে অক্সিজেন বের হচ্ছে। কেমন হারে? দ্রুত হারে। এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়ে দিলাম রিয়াকশনে এই রিয়াকশন এটা বিক্রিয়া এই বিক্রিয়ায় তখন এই অক্সিজেন উৎপন্ন হওয়ার বেগ খুবই দ্রুত হবে খুবই দ্রুত হারে অক্সিজেন বের হতে থাকবে। বোঝা গেল? আচ্ছা এবার সাবধানতা ব্যাপারটা কি আসলে হাইড্রোজেন পারক্সাইড আমাদের শরীরের ক্ষেত্রে এবং চোখের ক্ষেত্রে বা শরীরের যে আমাদের চামড়া এবং চোখের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক একটা জিনিস পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তার জন্য এই জিনিসটা আমরা কেউ নিজে থেকে করব না মানে স্টুডেন্টরা তোমরা নিজেরা কখনো এটা নিজে থেকে বাড়িতে চেষ্টা করবে না সবসময় স্যারদের শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে এটা করার চেষ্টা করবা তাদের কাছে ভালোভাবে বুঝে নেবা। এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের গুঁড়ো কিন্তু চোখের বা চোখের ক্ষেত্রে খুবই মারাত্মক একটা প্রভাব ফেলে তার জন্য সেটাও যেন না ঢুকে শরীরে কোথাও সেদিকেও আমাদেরকে কিন্তু দেখতে হবে। ওকে আচ্ছা এতক্ষণ তাহলে আমরা অনুঘটক সম্পর্কে জানলাম অনুঘটক কী জিনিস এবং রাসায়নিক বিক্রিয়া কীভাবে অংশগ্রহণ করে। একটা রাসায়নিক বিক্রিয়া আমরা করলাম কী সেটা যে হাইড্রোজেন পারক্সাইড H2O2 এইটা MnO2 যেটা হাইড্রোজেন যেটা অনুঘটক একটা MnO2 কী ওটার নাম কী
ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা একটা অনুঘটক। এই অনুঘটকটা হাইড্রোজেন পারক্সাইডকে দ্রুত হারে ভেঙে দিচ্ছে, দেখি উৎপন্ন হচ্ছে জল এবং অক্সিজেন। এইসব অনুঘটকগুলোর বৈশিষ্ট্য কী আমরা এখন দেখব, বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কী, অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে আবার তাকে ফিরে পাওয়া যায়। তার মানে মানে কি, মানে এইটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেললো কিন্তু ও নিজে কোনো রকম উপাদান তৈরি করবে না, নিজে কোনো রকম নিজে অন্য কোনো উপাদানে পরিবর্তিত হবে না, সেটা সেটাই থেকে যাবে। মানে মাটি, মাটিকে তুমি যেখানে নিয়ে গিয়ে রাখবা সেই মাটি থেকে গেল, এইরকম ব্যাপার। দুই নম্বরটা দেখো, এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ায় বেগ বাড়াতে পারে, মানে একটাই অনুঘটক সমস্ত রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়াবে এরকম হবে না। প্রত্যেকটা আলাদা আলাদা রাসায়নিক বিক্রিয়ার জন্য আলাদা আলাদা অনুঘটক দরকার হয়, সেটা আমরা কী করে জানবো? তিন নম্বর পয়েন্টটা দেখো, এই তিন নম্বর পয়েন্টটা বলছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার জন্য সেটা যে কী হবে, কোন অনুঘটকটা ব্যবহার করা হবে, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে বের করবো। এটা কিন্তু সমীকরণ দেখে বোঝা যাবে না, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো, বিভিন্ন রাসায়নিক শিল্পে এই অনুঘটক ব্যবহার করা হয়। যেমন কি, যেমন আমাদের অ্যামোনিয়া তৈরি করতে, নাইট্রিক অ্যাসিড তৈরি করতে, সালফিউরিক অ্যাসিড তৈরি করতে, ইত্যাদি জিনিস তৈরি করতে কিন্তু এই অ্যামোনিয়ার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, এই অনুঘটকের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, বোঝা গেল? ঠিক আছে, এবার দেখো আমরা একটা জিনিস দেখবো, এবার যেটা চক, প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা একটা বড় চক। এই বড় চককে তখন তুমি ছোটো ছোটো চককে ভেঙে ফেলছো, দেখো ছোটো ছোটো অংশে যত ভাঙছো তাদের ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল যখন তুমি যোগ করবা, এটার ক্ষেত্রফল ধরো 2 মিটার স্কোয়ার, এবার যদি দুটো তুমি করো তাহলে 4 মিটার স্কোয়ার হয়ে গেল, তখন তিনটে করবা 6 মিটার, মানে ক্ষেত্রফল বাড়ছে। আচ্ছা, ক্ষেত্রফলের জন্য কী, ক্ষেত্রফলের জন্য কী হতে পারে? রাসায়নিক বিক্রিয়ায় এই ক্ষেত্রফলের জন্য বলা হচ্ছে যে ক্ষেত্রফল যত বাড়বে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ তত করবে। তার মানে কি, একটা কঠিন পদার্থ থেকে ছোট অংশ, একটা বড় পদার্থ থেকে বড় একটা কঠিন সলিড পদার্থ থেকে একটা ছোট অংশ রাসায়নিক বিক্রিয়া দ্রুত হারে বিক্রিয়া করে। আরেকটা তোমরা জিনিস দেখবা, একটা বড় কয়লা পোড়াতে অনেক সময় লাগে কিন্তু কয়লাগুলোকে যখন গুঁড়ো করে ছোটো ছোটো করে দেওয়া হয় তখন কিন্তু তাড়াতাড়ি আগুন ধরে যায়। যে কোনো কিছুতে তোমরা এসব কিছুতে দেখবা ঠিক সেই রকমই, যে এটা কেন হয়, তার কারণ হয় যে এইসব ক্ষেত্রফলের, ছোটো ছোটো ক্ষেত্রফলের উপর আয়ন সংখ্যা বা পরমাণু বেশি থাকে, তাই তারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণটা তাড়াতাড়ি করে, বোঝা গেল? এখন যদি আমাদেরকে, এখন যদি ধরো তোমাদেরকে বলা হলো যে একটা পরীক্ষাতে আমরা MnO2কে গুঁড়ো দেবো না, একটা কঠিন পদার্থ দেবো, তাহলে কেমন হবে? বলা হচ্ছে যে সূক্ষ্ম গুঁড়ো যাদের তাদের ক্ষেত্রফল টোটাল যোগ করলে ক্ষেত্রফল বড় হবে, একটা ক্ষেত্রফল একটা গুঁড়ো যা হবে তো ছোটো গুঁড়োর যোগ করলে বেশি হবে, বা ছোটো ছোটো ক্ষেত্রফলগুলো তাদের পরমাণুগুলো, এক কথায় একটা কথা কি মনে রাখবা যে এগুলোর বাইরের কক্ষে, মানে বাইরের ছোটো ছোটো অন্য ছোটো ছোটো পর যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের গুঁড়োগুলো, এর ক্ষেত্রে এই যে পরমাণুগুলো ছোটো ছোটো যে অংশগুলো পরমাণুগুলো উন্মুক্ত অবস্থায় থাকে, আর যত বেশি পরমাণু অংশগ্রহণ করবে তত বিক্রিয়া তাড়াতাড়ি ঘটবে, বোঝা গেল? সে এইরকমটাই ঘটবে। আচ্ছা, আমরা অনেক কিছু বাড়িতে দেখতে পাই এরকম কিছু, দেখবা যে ধুনো যখন দেয়, ধোয়া বাড়িতে যখন, তখন কী হয়, তখন বড়ো থেকে সেগুলোকে ছোটো ছোটো করে গুঁড়ো করে দেওয়া হয়। কারণ কেন সেগুলো, তার কারণ সেখানে আগুন জ্বলবে, তাই তাড়াতাড়ি আলো, তাড়াতাড়ি আগুন জ্বলবে সেই কারণে। আবার দেখবা বাড়িতে মশলা কখনো বেটে দেওয়া হয়, সবসময় বেটে দেওয়া হয়, গুঁড়ো করে দেওয়া হয়, কখনো গোটা গোটা কেটে দেওয়া হয় না। তুমি আদা রসুন পেঁয়াজ যাই বলো সব মশলার মধ্যে পড়ছে, অনেক কিছু আছে, তার চিনি এলাচ, সব মশলাগুলো কিন্তু আমরা ছোটো ছোটো করে দিতে হয়, বড়ো করে দিলে কিন্তু মশলার স্বাদটা পেপায়া পাওয়া যায় না। আলুর ক্ষেত্রে তাই, বড়ো বড়ো আলু সিদ্ধ হয় না, কিন্তু আলু যখন সিদ্ধ হতে সময় লাগে অনেক, কিন্তু ছোটো করে যখন কেটে দেওয়া সে আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চিনির ক্ষেত্রে অবাদে বা তাই, বড়ো চিনিগুলো গুলতে অনেক সময় লাগে কিন্তু ছোটো চিনিগুলো তাড়াতাড়ি গুলে যায়। এগুলো আমরা বাড়িতে এই সব জিনিসগুলো দেখতে পাই, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো আর বাড়ির মধ্যে থাকো। ওকে।